তোর কাছে কেন মনে হইলো যে তোর মানসিক চিকিৎসা করা প্রয়োজন? এই জন্য যে প্রথমত তারা যখন আমাকে নিয়ে যায় ঢাকা থেকে, সমস্ত মালপত্র ফেলে দিয়ে নিয়ে যায়, ফেলে দিয়ে নিয়ে যাওয়ার কথা ছিল না, ট্রাকে করে সব কিছু নিয়ে যাওয়ার কথা। ওখানে আমার লক্ষ টাকার মতো বই, আমি একজন সঙ্গীত শিল্পী, সঙ্গীত শিক্ষক, তার মানে আমার আমার কাছে সঙ্গীতের বই, কবিতার বই, গানের বই, নিজস্ব লেখা সুর করা গান কবিতা যথেষ্ট ডকুমেন্টস ছিল। মিউজিক থেরাপি নিয়ে আমি চিন্তা ভাবনা করি, সেই রকম কিছু বই, তেমন কিছু মিউজিক কালেকশন আমার কাছে ছিল, সব কিছুই তারা ইচ্ছাকৃতভাবে ফেলে দিয়ে গেল। এবং শুধু তাই না, আমার ব্যক্তিগত আমি কিছু সমাজ উন্নয়নের জন্য লেখালেখি করি, সেই সব লেখা প্রকল্প, উন্নয়নমূলক প্রকল্প, যত কাগজপাতি সব কিছুই কিন্তু সেই সাথে প্রয়োজনীয় জিনিসপত্র, মানে আসবাবপত্র জরুরি যা যা সবই ফেলে দিয়ে গেল, শুধু জরুরি কিছু কাগজপত্র আর কাপড় চোপড় নিয়ে আমি গেলাম। পরে শুনলাম সেগুলো সে ফেলে দেওয়ার ব্যবস্থা করলো, যেগুলো কিছুই নেবে না। ওখানে কী জিনিস আছে সেটার মূল্য যার যে এটার মনও বোঝে সেই বোঝে, যে মনও বোঝে না তার কাছে ওগুলো 2 টাকাও মূল্য নেই। এটা এতে আমি ভীষণভাবে মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হই। তারপর গেলাম চাকরিতে, চাকরি এমন একটা চাকরি, হিসাব নিকাশের চাকরি, যে চাকরিগুলো আমার পক্ষে করা সম্ভব নয়, এগুলো আমি আমার ফ্যামিলি সহ ওদেরকে আগে বলছি, এইরকম হিসাব নিকাশ, টাকা পয়সার হিসাব নিকাশের চাকরি, যখন তখন আবার ছিনতাইকারী ধরতে পারে, এইরকম কাজ আমার দ্বারা সম্ভব না। ছিনতাইকারী ধরবে কেন? মানে লক্ষ লক্ষ টাকা নিয়ে যাচ্ছি ব্যাংকে জমা দিব, সিন্ধাকে ধরবে না? সিন্ধাকে তো টার্গেট করে ফেলায়, 2 সপ্তাহ গেলে টার্গেট হয়ে যায়, এই লোক এই সময় এই তারিখে এই সময় ব্যাংক এদিক দিয়ে যায় ব্যাংকে, এটা কোনো ব্যাপারই না। এটা এগুলো আমার দ্বারা সম্ভব না, এই কাজগুলো আমার মাথায় খাটে না, ওই ধরনের কাজে আমাকে বাধ্যগতভাবে নামানো হলো। ইস্যু দিতে কি চিন্তাই হয়? ইস্যুতে চিন্তা কেন, ডাকাতি হয়, একদম প্রাণনাশ হয়ে যায়, এরকম প্রচুর রেকর্ড আছে। এবং ঈশ্বরদি জোন, এখানে যত বড় এরিয়া, নাটোরের বনপাড়া, নাটোরের কাছাকাছি এলাকা, রাজাপুর বাজার, তারপরে দাসুরিয়া, পাকশি, আওতাপাড়া বাজার, কয়েন বাজার, তারপরে আরও হলো নতুন হাট, ঈশ্বরদি বাজার, এই আশেপাশ দিয়ে যত এলাকা, দূরে দূরে ডাকাতের এলাকা আগে বলে আগে প্রসিদ্ধ ছিল, যে কোনো মুহূর্তে তখন ডাকাতি হতো। এবং আমার কাজ করা অবস্থায় গোপালপুর, সালামপুর এলাকায় যখন যেতাম, গোপালপুরের এক দোকানদার, মানে ডিলার, বললো যে তার এক ছেলে এই নাসির গ্লাসের অফিসারে চাকরি করে, তাকে অলরেডি গত সপ্তাহে ছিনতাইকারীরা ধরেছিল, টাকা পয়সা নিয়ে গেছে এবং মাথার পিছনে কোপ দেওয়া হয়েছে। এটা আমি ফিরে আসার 1 সপ্তাহ আগের ঘটনা। মাথায় কোপ দিছে? হ্যাঁ, মাথার পিছনে কোপ দেওয়া, এরকম ঘটনা। এই জিনিসটা আমি পরে আমার ওয়াইফকে পর্যন্ত বলছিলাম যে এরকম ঘটনা, সে শুনে একটু থমকে গেল, পরে বলে মানুষ তো করতেছে, মানুষ করতেছে না, খাচ্ছে না, চলতেছে না, কোপ খাইয়ে। হ্যাঁ, এই মানুষ কাজও করে, কোপও খায় না, উত্তর দেয় এটা। তাহলে আমি তার মানে বুঝলাম যে আমাকে তো মানুষ হওয়া লাগবে, আমি তো মানুষ না, ওই কাজ করে আমাকে মানুষ হইতে হবে, তাই আমি তো মানুষ হব না। তার মানে দুনিয়াতে এই কাজের বাইরে যারা আছে এটা কেউ মানুষ না, এই কাজ যারা করে এরাই শুধু মানুষ, তার মানে আমি বুঝলাম এটা। আচ্ছা ঠিক আছে, তাহলে মানে দাঁড়াইলো যে তুই ওখানে কাজ করবি, কোপ খাবি, তাও অনেক কাজ করতে হবে ওখানে নাকি? হ্যাঁ, বিষয় তো এরকমই। তো এখন এইভাবে এত কিছু প্রেশার, ঘরে বাইরে নানান রকম প্রেশার যখন চলতেছে, এবং এই প্রেশারের মধ্যে যখন আমি তারপরে এই জটিল জটিল হিসাব করছি, আমার মাথাটা গরম হয়ে যেত, ভেতর দিয়ে মাথা টনটন করতো, মাথা ঝিনঝিন করতো, আমি বুঝতাম যে আমার ব্রেনের রেস্ট দরকারটা আমি বুঝতাম। এই ব্রেনের রেস্টটা কখন আমি পেতাম, যখন গাড়িতে লং ড্রাইভে থাকতাম আধা ঘন্টা 1 ঘন্টা, তখন আমি রেস্ট পাইতাম মনে হতো। কিন্তু আবার যখন কত কোন মালের কী হিসাব বের করতাম, তখনই আবার আমি ব্রেনে ব্যস্ততা হয়ে যেতাম, ব্রেন নিয়ে ব্যস্ত, যে এখন আমি রেস্টে নাই, তখন মাথা ঝিনঝিন করতো, অনেক কষ্ট করতো। আমি তখন বুঝতাম যে আমার মেন্টালি মাথা ঝিনঝিন বিষয়টা কীরকম, মানে হিসাবের কারণে মাথাটা ঝিনঝিন করতো, এত জটিল জটিল হিসাব। এটা আমার কাছে জটিল, অন্যের কাছে সহজ, যারা 20-22 বছর চাকরি করে তাদের কাছে পানির মতো, আমার কাছে জটিল ব্যাস। হ্যাঁ, এই এই হিসাব একজন এটা সেলও করতে পারে, আমি পারি ঠিক আছে, কিন্তু এইসব এইসব হিসেব করে চাকরি করার ক্ষমতা আমার নাই, অন্য এইটে ছেলে থাকতে পারে, সবাই একরকম না, যে যে সায়েন্স পড়ে সে তো আর্টস বুঝবে না, তখন তার সে ওইটা অযোগ্য হয়ে যাবে। তো এই পেশার যখন দিন দিন বাড়তে লাগলো, পাশাপাশি পারিবারিক যে স্ট্যাম্পে সিগনেচার, ব্ল্যাঙ্ক চেকের সিগনেচার নিয়ে একটা
প্রেশার চলতে লাগলো, নির্যাতন নিয়ে প্রেশার চলতে লাগলো, তাড়াতাড়ি বাসা নিতে হবে এই নিয়ে প্রেশার, বাসার বাসার কারোর সাথে যোগাযোগ করা যাবে না, মোবাইল সারাদিন চেক আপ, হ্যাঁ এই নিয়ে প্রেশার সব। তারপর এইসব প্রেশার নিয়ে যখন কাজের মধ্যে কাজের ফাঁকে ফাঁকে এই চিন্তাগুলো আসে যে এটা সমাধান কী হতে পারে, কীভাবে আমি সুবিধা পাবো, আমি আমাদের আসলে এই কাজটাই বা সম্ভব কি না এই জটিল হিসাব, এইসব কারণে আমার কাছে মনে হতো আমি মেন্টালি ভাবে খুবই ক্ষতিগ্রস্ত পাবো, না দারুণ সমস্যা হচ্ছে আমার। একবার আমি আমার ড্রাইভারকে একবার জিজ্ঞেস করলাম যে এখানে মেন্টাল হাসপাতাল আছে না আশেপাশে শুধু পাবনা, বলে আছে, কি করবেন, আমি আপনি চেক আপ করা দরকার, বলে যে চেক আপ করে লাভ নাই, হ্যাঁ আপনি যে কাজ করতেছেন এই কাজ করতে থাকেন, এসব চেক আপ করে আপনি কি করবেন, চেক আপ করে কাকে দেখাবেন, এখানে কাজে যখন আসে কাজ করতে পারলে করবেন না না পারলে করবেন না, কিন্তু এসব চেক লাভ হবে না, আমি এটা বললো। এবং তা তো বুঝলাম, কিন্তু আমি তো আমার আমার মতো আমি তো দেখতে চাই আমার সমস্যা আছে কি না, হ্যাঁ তা পারেন কিন্তু লাভ হবে না, খালি খরচটাই হবে। তো আমি আমি তার মানে উনি কি বোঝাতে চাইলো তা জানি না, কিন্তু আমি আমার মতো গোপনে বুঝতে চেষ্টা করলাম যে অবশ্যই উনি কিছু ইঙ্গিত বহন করতেছে যেটা হয়তো উনি খুলে বলতেছে না, কিন্তু আমার আমার মনে হলো যে উনি আমার মানসিক অবস্থাটা কিছুটা হলো বুঝতে পারে, যেহেতু তার পাশাপাশি সবসময় থাকি ডিউটি করি, সে কিছুটা বুঝতে পারে এটুকু আমি আজ করতে পারি। কারণ বিভিন্ন সময় কাজের ভালো মন্দ হলে স্যার আমার পাশাপাশি তাকেও বলে যে উনি এটা করলো, ওটা দেখাই দেন, ওইটা বুঝাই দেন, সে তখন স্যারের সাথে কী কী আলোচনা করে বা জবাব দিয়ে করে যেটা আমি বুঝতে পারি যে আমার পক্ষে বা বিপক্ষে তিনি কিছু বলতেছে, এগুলো আমি আইডিয়া করতে পারি। তো তখনই আমি সিদ্ধান্ত নিলাম যে আমার চিকিৎসা দরকার, এবং এখানে সবাই সবার দৃষ্টিতে আমি সুস্থ হলেও বাস্তবে ডাক্তারের দৃষ্টিতে আমি অবশ্যই অসুস্থ, আমার তো ডাক্তার দরকার, আর এখানকার এই 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 এলাকার যারা দেখলে আমাকে সুস্থ মনে করে এইসব পণ্ডিতের সামনে তো আমার পক্ষে চিকিৎসা করা সম্ভব না। তখন আমি সিদ্ধান্ত নিলাম যে কোনো মুহূর্তে আমাকে এলাকা ত্যাগ করতে হবে। তখনই দিন যত যায় ততই কাজের প্যাঁচ বাড়তে থাকে, কাজের ঝামেলা বাড়তে থাকে, আমি তো বন্ধ হতে থাকি। মানে এলাকা ত্যাগ করলে লাভটা কি হবে? এলাকা ত্যাগ করলে লাভ আমি বিশ্রাম পাবো, আমি দৈনিক আমাকে কাজে যেতে হবে না, আচ্ছা আচ্ছা, এক। দ্বিতীয় হলো যে আমি ঠান্ডা মাথায় সুস্থ মতো ডাক্তারকে সব কিছু বুঝায় বলতে পারবো, বুঝায় বলতে গেলে আমার যে ব্রেনটা দরকার সেই ব্রেনটা আমার নাই, সেটা আমাকে লিখে বলতে হবে, লেখাটার সময় তো সেগুলি না, সেগুলি রেশমা আর মামুদ ভাইরে বলে যত না যে চিকিৎসক করেন, আমার একটু মানসিক সমস্যা হইতেছে আমার। আমি জানি তাদেরকে বলে লাভ নাই, কেন জানি সেটা ওই মুহূর্তে উপস্থিত থাকলে বোঝাতে পারবো, আমি এত বোঝানো সম্ভব না। যে অসুস্থ হওয়ার পর আমি উঠতে পারতেছি না, সে বলে তুমি ডিউটিতে যাও, তাকে আমি বলবো যে আমার মেন্টালি চিকিৎসা দরকার, ও তো বলে ফাইজ দামি করো না, সারা বিশ্বে বাংলাদেশের মানুষ কাজ করে খাইতেছে আর তুমি চার দিন কাজ করে পাগল হয়ে গেছো। কিন্তু আমি যে কী কারণে পাগল হচ্ছি এটা তো আমি না জানি, আমি কি তাকে বলবো, ঈশ্বরদীর মাঠে পা রেখে বলবো যে আমার এই কাজটা ভালো লাগে না, ঈশ্বরদীর মাঠে পা রেখে বলবো তোমাদের জ্বালায় তোমাদের জ্বালায় হেলমেট আমি পাগল হয়ে গেছি, এইতে ও খরকার মাটিতে পা রেখে বলা সম্ভব না, স্পষ্ট বাংলা কথা যে যা করবো ওখান থেকে বাইর হওয়ার পর করবো, বা যদি কোনো মামলা যদি করা লাগে প্রয়োজন হয় ওই এলাকায় থেকে করা যাবে না, একদম স্পষ্ট হিসাব, ওখানে পুলিশরাও আমার পক্ষ নেবে না, কোনোভাবেই নেবে না, মানে মানে পুলিশরাও তোর পক্ষ নেবে না, জিজ্ঞেস করবে না অমুক আপনার কি হয়, তারপরে তো বাড়তি প্রশ্ন করে আপনি কি করেন, কোথায় থাকেন, অমুক কি হয়, অমুকের ও ওনারা কে কি করে, ওদের পরিচয় কি, তখন এই যে বাড়তি উত্তর পাওয়া গেলো বা ঝামেলা শুরু হয়ে গেলো, অমুকের লোক হয়ে আপনি আসছেন কেন, হ্যাঁ ওনাকে জানান, নাহলে আমি ফোন দিই, মানে তখনই আমার কাছ থেকে ঝামেলা করা, তাদের সাথেও যোগাযোগ করে ঝামেলা করা, এইসব ঝামেলা শুরু হয়ে যেত। আচ্ছা পুলিশরা কী করে এই সম্পর্কে আমি মোটামুটি পুলিশ নিয়ে কিছুদিন হলেও কাজ করছি, আমি জানি দরকার নাই আমার, আমি আগে টুকটাক কিছুদিন সাংবাদিকতা করছি, আমি জানি পুলিশের অবস্থা, কোন দিক থেকে কী প্যাঁচ লাগবে এটা কেউ বলতে পারবে না। আমি এলাকা ত্যাগ করছি, ত্যাগ করে আগে নিজেকে সুস্থ করার চেষ্টা করছি, তারপরে তো তারা বলে যে সে যদি সুস্থ হয়ে থাকতো তাহলে সে ঢাকা গেল কীভাবে, সে গাড়িতে উঠলো কীভাবে, আরে অসুস্থ সুস্থ হয়ে থাকলে আমি যে ডিউটিতে গেলাম সে ডিউটিতে গেলাম কীভাবে, সেটা তো বললো না, আমি ডিউটি কীভাবে করতেছি আমি না জানি, কীভাবে ডিউটি করতেছি অফিসে কীভাবে অসুবিধা হচ্ছে, স্যারদের ধমক আমি কীভাবে রেগুলার খাচ্ছি, স্যাররা বলছে তো আপনি এটা এটা বুঝলেন না কেন, ওইটা করলেন না কেন, এইভাবে তো ডিউটি করা যাবে না, এগুলো তো আমি বাসায় গিয়ে বলি না, বাসায় গিয়ে বলি যে হ্যাঁ ভালোই ডিউটি করতেছি, ভালোই যাচ্ছে দিন, ফ্রেশ কাজ করতেছি, স্যার আমাকে কীভাবে ধমকায় তো স্যারের যেখানে ধমকানোর যুক্তি সাথে সে তখনই ধমকাইতো, কিন্তু বানায় বানায় ধমক দিত না, ধমক আমি খাইতাম এটা আমি হজম করতাম, কারণ ওনার ধমকে যৌক্তিকতা আছে, যৌক্তিকতা থাকলে ধমক উনি দেবেই এবং আমি খাবই, কারণ আমি জানি ওটা আমি পারি পারছি না, আমার ব্রেনে কুলাচ্ছে না। তারপর স্যার ভদ্রলোক মাঝে মধ্যে বলতো যে আমি কাজের মাঝখানে আমাকে চাপে থাকি অনেক, রাগারে এই করে এগুলো কিছু মনে করবেন না, আপনি ঠান্ডা ভাবে কাজ করে থাকবেন, আপনাকে যত হেল্প করা দরকার করবো, তারপরে তো সে বলে বলতো এই কথা,
দেখো ওই কথা শুনে ভালো লাগতো। তো সবকিছু মিলে জানে বুঝলাম যে আমি শিওর, আমি 100% শিওর যে কোনো ডাক্তারের কাছে যদি যাই তো মেন্টালি ট্রিটমেন্টের জন্য আমাকে বলবে, তখন আমি এখানে আসার পর সুস্থ জন হতে পারতেছি না, মাথায় ঠান্ডা নবরত্ন তেল দিয়ে ঘুমাচ্ছি, ঘুম আসতেছে কিন্তু কাজ হচ্ছে না, মাথা যেন কোনো কাজ করতে পারে, চোখে ঝিমঝিম দেখি, মাথা সাইডে ব্যথা করে, টনটন করে, ওদের ওই ভয়ঙ্কর স্মৃতিগুলো মনে করলে মাথা গরম হয়ে আসে, হ্যাঁ কেমন অশান্তি লাগে, তারপরে জ্বালা পোড়া করে, মাথা জ্বালা পড়ে, চোখ জ্বালা পোড়া করে, আমার অবশ্যই চিকিৎসা দরকার। তারপরে আমি চিকিৎসা করতে গেলাম, চিকিৎসায় কি আছে এটা তো লেখাই আছে, ডাক্তার কি লিখে দিছে, কি অসুবিধা আছে, এবং আমাকে বলছে আপনি একা আসতে তো আপনার ভয়ানক কাজ করছেন, আপনি একা আসছেন কেন, একা তো আসলে এইভাবে অ্যালাউ করা উচিত না আপনাকে। তো তারপর নার্সরাও ইঞ্জেকশন দেওয়ার সময় বলছে আপনি আপনার লোক কোথায়, আমি বলছি আমি নিজেই রোগী, বলছে আপনি নিজের রোগী, আপনি একা আসছেন কেন, কীভাবে আসলেন আপনি, এই আপনাকে কি ইঞ্জেকশন দিচ্ছেন আপনি জানেন, এটা আপনার আইডিয়া আছে এটা কি ইঞ্জেকশন আপনার, আমার সাথে আসার মতো কেউ ছিল না, বলছে না এরপরে তো যখন আসবেন একা আসতে পারবেন না, একা আসলে আপনি কিন্তু অ্যালাউ হবেন না, এবার আসছেন বলে দিয়ে দিচ্ছি এরপরে কিন্তু হবে না এসব। তো যাই হোক এখন ওরা যদি শুনে বলে ও সুস্থ একা গেল কীভাবে, ডাক্তার কাছে একা গেল কীভাবে, তার কাছে আমি আমার অসুস্থতার কথা গল্প কী বলবো, তাকে যা বলবো যে আমার চিকিৎসা করাও, এই গল্প বলবো তার কাছে, কারণ তারা কী বলবে এটা আমি জানি বিধে আমি চলে আসছি, এবং ওরা যে বললো যে কীভাবে গেলো একা এটা তারই প্রমাণ হইলো যে আমি একা ঘনে বলে আমাকে বাইন্ধি রাখতো না, যখন অসুস্থ অভিনয় করো, যখন ঈশ্বরজিতে অসুস্থ ছিল মামুদ ভাই না তোরে ওই কি জানি মানে ওষুধ কিনা দিয়েছিল, তো জ্বর ঠান্ডা জ্বর সর্দি, আচ্ছা তো জ্বর সর্দির ওষুধ, আমি তো তখন বলি না যে আমি পাগল হয়ে যাচ্ছি আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, এটা তো বলবো না, ভাই জ্বর সর্দির ওষুধ তো নরমাল ভাবে সবাই আনতে পারে, পাগলের ডাক্তার সবাই দিতে পারে, তো বাসায় যে সমস্যাগুলি রেশমা করতেছিল সেগুলি মামুদ ভাইরে বললি না, কেন বলবো, ভাই বোন তো একই সূত্রে গাথা, একই সুতায় গাথা, আমি কেন বলবো, কিন্তু আমি পরে বুঝতে পারতাম যে মামুদ ভাই যতটুকু নরম বা মানে হেল্পফুল ব্যবহার করতো আমার ওয়াইফ ততটা করতো না, মামুদ ভাই একটা জিনিস বলে গেল ঠিক আছে এটা করেন ওটা করেন সেটা করেন এই সেই, পরে একটু পরে রেশমা এসে বলতো এটা কেন করতেছো ওইটা কেন করতো, আমি বলবো কথা হলো না মামুদ ভাইয়ের সাথে, হ্যাঁ বেশি বোঝো সংসার সে করবে না আমি করবো আমি বুঝবো, তখন বোঝা গেল যে দুজনের মধ্যে একটু চিন্তাভাবনায় ব্যবহারে তফাত আছে, কিন্তু তফাত থেকে কী লাভ, আমি কি ঘরে বসে তফাত দুজনের তফাত বের করে গবেষণা করবো, ওটা আমার কাজ, আমাকে দরকার যে এই বিপদ থেকে রক্ষা কীভাবে হওয়া যায় সেটা আমার কাজ, মানে আসল সমস্যা হচ্ছে রেশমা, রেশমাই মূল সমস্যা, মূল সমস্যা হচ্ছে রেশমা, আর সে কতটুকু চালাক এবং তার চালাকির ঠেলায় সবাই যে নাচে, তার বুদ্ধিমত্তায় সবাই যে নাচে এটা আমি বুঝতেই পারি, তার সবাইকে যা বোঝায় যে এরকম করতে হবে এই করতে হবে এরকম করলে ভালো হবে ও এরকম খারাপ ও এরকম খারাপ সবাই সেটাই বোঝে এটা আমি বুঝতে পারি, কিন্তু আমি খালি চুপচাপ থাকি যে কারণ আমার কিছু করার নাই, মানে মানে ফ্যামিলি সবারই রেশমা উল্টা পাল্টা রেশমাই বুদ্ধি দেয় যে কি করতে হবে সেই করতে হবে সেই বোঝায় এটা আমি বুঝতে পারি ঠিকই, সে সবাই সব কিছু ঝামেলা করে সে চুপচাপ থাকে বুঝে জানে সে কিছুই না সে কিছুই জানে না, কিন্তু আসলে সেই যে শুরু তার দ্বারাই শুরু এটা আমি বুঝি ঠিকই, আমি চুপচাপ খালি চিন্তা করতাম যে এটা হচ্ছে ওইটা হচ্ছে, তার মধ্যে আমার আমাকে নিয়ে এত অসুবিধা সৃষ্টি করতেছে, তার মধ্যে কোনো মানে ফিলিংসই নেই মনে কোনো দুঃখ নেই যে আমার উপর এটা হইতেছে, মানে অনেক কিছু গবেষণা করে পাইছে যে এসব সব সেই করায় আমাকে এই যে মালপত্র সব ফালাই দিয়ে নিয়ে যাওয়া এইসব চিন্তার মধ্যে এইসব বুদ্ধির মধ্যে সেও একজন বুদ্ধিদাতা, এমনি এমনি হয় না এইসব, আমার 25 বছর ধরে তিলে তিলে গড়া জরুরি আসবাবপত্র বই দামি দামি বই দামি দামি গবেষণার জিনিসপত্র ফালাই দেওয়া এটা কিন্তু চারটিখানি ব্যাপার না, এটা কখনোই চারটিখানি ব্যাপার না, একটা পাগল বোঝে এটা, কার নাম তাহলে?